মিস্টার প্রবীর দে ম্যাথস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আমি মিস্টার প্রবীর দে, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব যে এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি, আগের ভিডিওতে যে সিলেবাস সম্বন্ধে বলেছিলাম তারই একটা টপিক ম্যাথামেটিক্স অর্থাৎ অ্যারিথমেটিকের ফুল এবং কম্প্যাক্ট সিলেবাস সম্বন্ধে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথ সিলেবাসের মধ্যে তোমার কী কী আছে বুঝি আমরা না, নাম্বার সিস্টেম তোমরা অনেকেই জানো যে এই নাম্বার সিস্টেম না জানলে হয়তো আমাদের ম্যাথ করাই সম্ভব নয়। এই নাম্বার সিস্টেমের মধ্যে তোমরা কী কী দেখতে পাও না, নাম্বার কত টাইপসের নাম্বার হয়, বা নাম্বার প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, বা হয়তো যেটা বলে স্বাভাবিক সংখ্যা, অনেক রকম নাম্বার আছে। এই নাম্বারগুলো বা মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এই সমস্ত কিছু নিয়ে আমাদের তার ডেফিনেশন এবং তার কিছু কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি তোমার সাথে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আর এখানে আসছি কি লসাগু গোসাগু। লসাগু গোসাগু তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো অনেক রকম ভাবে আমরা লসাগু গোসাগু করতে পারি। যেমন তার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট যে পদ্ধতি সেগুলো কি না, ভাগ পদ্ধতি এবং মৌলিক উৎপাদক পদ্ধতি। আর আসছে কি অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতে ইংলিশে যেটা বলে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই অনুপাত সমানুপাত সংক্রান্ত মোস্ট ইম্পর্ট্যান্ট এই একটা চ্যাপ্টার। এই সংক্রান্ত অনেক অনেক কোশ্চেন আছে। শতকরা মানে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ থেকেও অনেক কোশ্চেন তোমরা পাবে। শতকরা এই দুটো হচ্ছে আমাদের ডবল হয়ে গেছে। তারপর আমরা চলে আসছি কি লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট লস একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেখান থেকে অনেক অনেক কোশ্চেন আছে। চার থেকে পাঁচটা কোশ্চেন আমার মনে হয় আসতে পারে এখান থেকে। সময় কার্য, সময় ও দূরত্ব, গড়, এবার পাচ্ছ তোমরা সরল অর্থাৎ সিম্পলিফিকেশান। সিম্পলিফিকেশান যেমন একটা নিয়ম কি আছে, বদমাস অর্থাৎ ভি বদমাস। ভি বদমাস মানে কি না, ভেরিনিকুলাম ব্র্যাকেট অর ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশান, এই রুল ফলো করে আমরা কীভাবে খুব সহজে কম সময়ের মধ্যে আমরা সরল করতে পারি। মিশ্রণ, মিশ্রণ বলতে আমরা কী জানো অর্থাৎ মিক্সচার, যে চ্যাপ্টারটা মিক্সচার থেকে আমরা কী কী আসে যে কোনো দুটো এলিমেন্টের বা একটা মিক্সচারের মধ্যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যে রেশিও বা অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে কোনটা কত কত পরিমাণ আছে, সেখান থেকে আমরা বুঝতে পারি। নৌকা ও স্রোত, নৌকা ও স্রোত বলতে আমরা কী বুঝি না, আমাদের একটা ধরো নৌকা আমাদের স্রোতের অনুকূলে যাচ্ছে বা স্রোতের প্রতিকূলে আছে, তখন তার স্পিড কত হবে, সেই সংক্রান্ত বেশ কিছু প্রবলেম আমাদের আছে। নল চৌবাচ্চা তোমরা নিশ্চয় অনেকেই জানো, এটা অংশীদারি কারবার, সরল সুদ, এই সমস্ত টপিকগুলো তো আমি তোমাদের সাথে ইউটিউব ভিডিওতে আলোচনা করব। এবং প্রত্যেকটা টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে তোমার সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং ভরসা রাখো। তোমরা এখনও যারা আমার নতুন ভিউয়ার আছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আশা করি তোমরা উপকৃত পাবে।